সামান্য জনগণের আচরিত ধর্ম হইতে নিস্ত্রয়গুণ্য সাধকের নিরাকার ব্রহ্ম উপাসনা পর্যন্ত সমস্তই হিন্দু ধর্মের দেহ। ইহার মধ্যে এক বিন্দুও কুসংস্কার বা মিথ্যাচার নাই। একদেশদর্শী বিধর্মীগণের কথা ধর্তব্য নহে, কেননা তাহারা বাহ্য ধনসম্পদে বা বাহ্য বিজ্ঞানে যত বড় হোক না কেন, ধর্ম বিষয়ে হিন্দুদিগের অপেক্ষা অনেক নিম্নস্তরে আছেন। সুতরাং তাহারা হিন্দু ধর্মের মহান উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হিন্দুকে কুসংস্কারাচ্ছন্ন, পৌত্তলিক, জড় উপাসক প্রভৃতি যাহা ইচ্ছা বলিতে পারেন, কিন্তু আপনি হিন্দু ধর্ম বুঝিতে চেষ্টা করুন। দেখিবেন এমন সার্বভৌমিক বিশ্বব্যাপক ধর্ম আর নাই। যে হিন্দু সন্তান ঘরের খবর না জানিয়া পরের নিকট ধর্ম শিক্ষা করিতে যান, তাহাদের দূরদৃষ্ট ভিন্ন আর কি বলিব। তাহাদের জন্যই এই খণ্ড লিখিত হইল, কেননা হিন্দু ধর্মের প্রতি নিম্নাধিকারী জনগণের দৃঢ় আস্থা আছে, উচ্চাধিকারী জনগণের নিকট হিন্দু ধর্ম শত প্রমাণ বলিয়া স্বীকৃত। কেবল মধ্যম অধিকারী জনগণ, তাহাদেরও সকলে নহে, কেবল সংশয়ী জনগণ প্রমাণ চাহেন। পাশ্চাত্য বিদ্যার বহুল আলোচনা হওয়াতে সমাজেই সংশয়ী জনগণের সংখ্যা বিস্তর বাড়িয়া গিয়াছে। এই সংশয়ী জনগণকে হিন্দু ধর্মে প্রতিষ্ঠিত করাই এই গ্রন্থের প্রধান উদ্দেশ্য। অতএব তাহাদের নিকট স্বনির্বদ্ধ অনুরোধ, আমি যেমন এই খণ্ডে হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভাব বুঝাইতে চেষ্টা করিয়াছি, তাহারাও যেন এই নিয়মে হিন্দু ধর্মগুরুর নিকট বুঝিতে চেষ্টা করেন। ধর্মে অধিকার না হইলে শাস্ত্রপাঠ করিতে গেলে ঈশপের গল্প বলিয়াই বোধ হইবে। কোনো বিষয় বুঝিতে না পারিলে মিথ্যা বা কুসংস্কার বলিয়া উড়াইয়া দিবেন না। কোনো তত্ত্বদর্শী হিন্দুকে জিজ্ঞাসা করত মীমাংসা করিয়া লইবেন। অধিকার অনুসারে প্রত্যেক হিন্দুর ধর্ম ভিন্ন ভিন্ন, সুতরাং নিজে যাহা করেন বা জানেন অন্যের নিকট তাহা না দেখিলে তাহাকে নিন্দা করিবেন না, এমনকি অপর ধর্মের নিন্দা করিতে নাই। যখন যে দেশে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, ভগবান তখন সে দেশে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন। তিনি যে কেবল হিন্দুর দেশেই জন্মিবেন এমন কথা কি শাস্ত্রে আছে? অতএব অপর ধর্মের নিন্দায় নিজ ধর্মের গৌরবহানি হয়। সেই হিন্দু ধর্ম, সেই হিন্দু শাস্ত্র সকলেই আছে, কেবল উপযুক্ত লোকের দ্বারা উপযুক্ত রূপে অনুষ্ঠিত না হওয়ায় বর্তমান এই অবস্থা দাঁড়াইয়াছে। হিন্দু ধর্ম আলোচনা করিয়া ইহার গূঢ় উদ্দেশ্য ও মহান ভাব সাধারণকে জানাইতে পারিলে অল্পকাল মধ্যে হিন্দু ধর্মের গৌরব দিক দিগন্তে প্রতিধ্বনিত হইবে। সাধনার তিনটি উপায়, কর্ম, জ্ঞান ও ভক্তি। এই কর্মপ্রধান ধর্মে কর্মযোগ বুঝাইতে হইবে না। আর পূর্বেই বলিয়াছি, ভক্তি রাগমার্গের সাধনা, তাহা ভাষায় ব্যক্ত করা বিড়ম্বনা মাত্র। জ্ঞানযোগ আবার প্রতিপাদ্য বিষয়, অতএব জ্ঞান ও জ্ঞানের সাধনায় এই গ্রন্থের প্রকাশ করিব। আশা আছে সকলেই এই সাধনায় সাফল্য লাভ করিতে পারিবেন। যত প্রকার সাধনা আছে, মুক্তি বিষয়ক সাধনাই সর্বাপেক্ষা প্রধান, ইহাই মানব জীবনের একমাত্র লক্ষ্য। আমি প্রত্যেক ব্যক্তিকে মুক্তিলাভের জন্য যত্ন করিতে অনুরোধ করি। দুর্ভাগ্যবশত যাহারা মুক্তির পথ হইতে দূরে অবস্থিতি করে, শাস্ত্রকারগণ তাহাদিগকে মনুষ্য গর্ভজাত গর্ধব রূপে বর্ণনা করিয়াছেন, যথা জাতান্ত এব জগতি জন্তব সাধু জীবিতা যে পুনর্নেহ জায়ন্তে শেষা জঠর গর্ধবা। ওম শান্তি ওম। জ্ঞান কি? অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানম যতহন্যথা। আত্মজ্ঞান পরায়ণতা ও তত্ত্বজ্ঞান প্রয়োজিত যে মুখ্য, তাহারই যে আলোচনা তাহার নাম জ্ঞান, এবং তাহারই যে অন্যতা প্রতিপত্তি তাহাই অজ্ঞান। অনাদ্যন্তা ভাসত্তা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্ফারম সম্যক জ্ঞানম বিদুর্বুধা। জগতের প্রত্যেক স্থানে অনন্তকাল পরমাত্মা বর্তমান আছেন, এবং এই জগৎ সেই পরমাত্মার আভাসস্বরূপ। এরূপ নিশ্চয়াত্মক যে জ্ঞান, তাহাকেই বুধগণ সমীচীন জ্ঞান বলিয়া থাকেন। শাস্ত্রকারগণ একমাত্র তত্ত্বজ্ঞানকেই জ্ঞান শব্দে উল্লেখ করিয়াছেন। নতুবা বেদ বেদান্তাদি শাস্ত্রপাঠ করিয়াও যাহারা নানা প্রকার সাংসারিক বদ্ধভাবের মধ্যে অবস্থিতি করেন, বহু প্রকার বিদ্যা উপার্জন করিয়াও যাহারা ব্রহ্মতত্ত্ববিদ্যা উপার্জন করিতে সক্ষম না হন, বিজ্ঞ হইয়াও যাহারা আপনার আত্মার মুক্তি সাধনে মূঢ়ের ন্যায় অবস্থিতি করেন, শাস্ত্রকারগণ তাহাদিগকে মূঢ় ভিন্ন পণ্ডিত রূপে কোথাও বর্ণনা করেন নাই। মণিরত্নমালা নামক গ্রন্থে মহাত্মা শঙ্করাচার্য প্রশ্ন উত্তরচ্ছলে লিখিয়াছেন, বোধ হিক জন্ত বিমুক্তি হেতু, জ্ঞান কি যাহা বিমুক্তির কারণ? পশু পশুক না করতি ধর্মম প্রাচীন শাস্ত্র হপি না চাত্মবোধ। পশু অপেক্ষা পশুকে, যে শাস্ত্রধ্যায়ন করিয়াও ধর্মচারণ ও আত্মজ্ঞান লাভ করে না, জ্ঞানই মুক্তির একমাত্র সাক্ষাৎ কারণ।
ভগবান শিব বলিয়াছেন, আত্মজ্ঞানমিদং দেবী পরম মুখ্যৈক সাধনম সুকৃত্যৈ মানবৌ ভূত্বা জ্ঞানী চেন্মোক্ষম আপ্নুয়াত। হে দেবী, এই আত্মজ্ঞানই মোক্ষের একমাত্র শ্রেষ্ঠ কারণ, ইহা ব্যতীত মুক্তিলাভের আর অন্য উপায় নাই। সৌভাগ্যবশত মনুষ্য জন্ম লাভ করিয়া যাহারা জ্ঞানী হয় তাহারাই মুখ্য সুখ লাভ করিয়া কৃতার্থ হইতে পারে, অন্যে পারে না। অরুণেনৈব বোধেন পূর্বতস্তি নিরেহতে তত আবির্ভবেদাত্ম্যা স্বয়মেবাংশুমানিব। সূর্য যে প্রকারে উদয়ের পূর্বে স্বকীয় কিরণের অরুণতা দ্বারা অন্ধকার নষ্ট করিয়া পশ্চাদুদিত হন, পরমাত্মাও তদ্রূপ অগ্রে জ্ঞানছট্টা দ্বারা অজ্ঞান অন্ধকার বিনাশ করিয়া তদনন্তর স্বয়ং আবির্ভূত হন। ভৃগু কহিয়াছেন, তপো বিদ্যাচ বিপ্রস্য নিঃশ্রেয় সকরম পরম তপসা কিল বিষম হস্তি বিদ্যয়ামৃতমশ্নুতে। তপস্যা এবং আত্মজ্ঞান এ তো উভয় মাত্র ব্রহ্মজ্ঞানীর মোক্ষলাভের হেতু। তন্মধ্যে তপস্যা দ্বারা পাপাসক্তি যায় এবং জ্ঞান দ্বারা মুক্তি লাভ হয়। চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতি অর্জুন আর্তো জিজ্ঞাসুরোতার্থী জ্ঞানী চ ভরতর্ষভ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোতার্থাম অহম সাচা মম প্রিয়। হে অর্জুন, পূর্বজন্মকৃত অপেক্ষাকৃত পুণ্যভেদে চারি প্রকার ব্যক্তিরা আমাকে ভজনা করেন, প্রথম আর্ত, দ্বিতীয় জিজ্ঞাসু, তৃতীয় অথার্থী, চতুর্থ জ্ঞানী। ওই চারি প্রকার ভক্তের মধ্যে আত্মজ্ঞানী সর্বাপেক্ষা প্রধান। যেহেতু আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি সর্বদা ঈশ্বরনিষ্ঠ এবং এক পরমেশ্বরেই তাহার অচলা ভক্তি থাকে, অতএব আত্মজ্ঞানীর একমাত্র আমি প্রিয় এবং তিনিও আমার পরম প্রিয় পাত্র হন। এতাবৎ যাহা লিখিত হইল তাহাতে স্পষ্ট প্রমাণিত হইতেছে যে আত্মতত্ত্ব জ্ঞানই মুখ্য আর সমস্ত গৌণ। আত্মা কি, ঈশ্বর কি, জগৎ কি, এই মুখ্য উপযোগী প্রশ্নত্রয়ের তত্ত্ব যে জ্ঞানের বিষয় তাহাই জ্ঞান, এবং তন্নির্ণায়ক শাস্ত্রই জ্ঞানশাস্ত্র। জ্ঞানের বিষয় আত্মা কি, ঈশ্বর কি, জগৎ কি, ইহা জানাই জ্ঞান আলোচনা ও মুক্তি তাহার প্রয়োজন। সেই প্রয়োজন সাধন জন্য আমাদিগের দর্শনশাস্ত্রগুলি মনোযোগ সহকারে পাঠ করা কর্তব্য। দর্শনশাস্ত্রকেই জ্ঞানশাস্ত্র বলে, কেননা জ্ঞানার্থক দৃশ ধাতু নিষ্পন্ন দর্শন শব্দের সাক্ষাৎ অর্থ জ্ঞানের করণ বা দ্বার। অতএব জ্ঞানশাস্ত্র বলিলে দর্শনশাস্ত্র বুঝিতে হইবে। ছয়খানি মূল দর্শনশাস্ত্র প্রচলিত আছে, যেমন গৌতমস্য কণাদস্য কপিলস্য পতঞ্জলে ব্যাসস্য জৈমিনেশ্চাপি দর্শনানি শরীবহি। গৌতমের ন্যায় কণাদের বৈশেষিক, কপিলের সাংখ্য, পতঞ্জলির যোগ, ব্যাসের বেদান্ত এবং জৈমিনীর মীমাংসা, এই ছয়জন ঋষির ছয়খানি মূল দর্শনশাস্ত্র। আবার উহাদের রচয়িতাগণের শিষ্য উপশিষ্যগণ বিরচিত বহু দর্শন বিদ্যমান আছে, তাহাও উক্ত নামধেয় শাস্ত্রান্তর্গত। কিন্তু যতগুলি বা যত প্রকারের দর্শনশাস্ত্র আছে তত্ত্বাবতের মতো এক প্রকার না হইলেও তৎপ্রতিপাদ্য মুক্তি অংশে কাহারও বিবাদ নাই। কেবল মুক্তির স্বরূপ ও উপায় নির্ধারণ করিতে গিয়া যা কিছু স্বাতন্ত্র, এই সর্বদর্শনের মধ্যেই সাংখ্য দর্শনের প্রভাব এতদ্দেশে অধিক। চিকিৎসাশাস্ত্র যেমন চতুর্বুহ, সাংখ্যশাস্ত্র তদ্রূপ চারিটি বুহে অবস্থিত। চিকিৎসাশাস্ত্র যেমন রোগ, রোগের কারণ, রোগের আরোগ্য ও ভৈষজ্য এই চারি ভাগে বিভক্ত, সাংখ্যশাস্ত্র তেমনি দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিবৃত্তি ও দুঃখ নিবৃত্তির উপায় এই চতুর্বুহে প্রতিষ্ঠিত। এক কথায় চিকিৎসাশাস্ত্র যেমন মানবদেহের রোগ ও তদারোগ্য লইয়া ব্যস্ত, সাংখ্যশাস্ত্র তদ্রূপ মানবাত্মার দুঃখ ও তাহার নিবৃত্তিতে যত্নবান। কেননা অজ্ঞাত জ্ঞাপকম হি শাস্ত্রম, যাহা লৌকিক প্রমাণের অগোচর তাহা জানানো বা তাহার বোধ জন্মানোই শাস্ত্র। সুতরাং দুঃখ কি এবং বাস্তবিক দুঃখ বলিয়া কিছু আছে কিনা সাংখ্যকার এ বিষয়ে বিশেষ বিচার বড় করেন নাই। কেননা দুঃখ আছে কিনা তাহা শাস্ত্র বিচারে বুঝিতে হয় না। দুঃখ সর্বদাই সকল মানুষের অন্তঃকরণে চেতনা শক্তির প্রতিকূল অনুভবে উপস্থিত হইয়া থাকে। তারপর দুঃখ নিবারণের কোনো উপায় আছে কিনা ইহাও সাংখ্যশাস্ত্রে সম্মুখ আলোচিত হয় নাই। কারণ সকলেই জানে যাহা ক্ষণিকের জন্য যায় তাহা স্থায়ীভাবেও যাইতে পারে। সুতরাং যাহা সকলে বোঝে, সকলে জানে, তাহা লইয়া আলোচনা করা সাংখ্যশাস্ত্রকারের উদ্দেশ্য নহে। সাংখ্যকার যাহা বুঝাইতে উপস্থিত তাহা অন্যের অগোচর, যাহার উপদেশ মানব কোথাও প্রাপ্ত হয় নাই তাহার উপদেশ সাংখ্য প্রদান করিয়াছেন। সাংখ্যশাস্ত্রের উদ্দেশ্য দুঃখের আত্যান্তিক নিবৃত্তির উপায় মানুষকে জানানো। মানুষ নিরবচ্ছিন্ন দুঃখ ভোগ করিতেছে, অথচ তাহার স্বরূপ ও অবস্থান জানিতেছে না, তাহাই বুঝাইয়া দিয়া মানুষকে কৃতার্থ করাই সাংখ্যশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়।
কিন্তু ইহা মানবীয় জ্ঞানের অতীত। এ জ্ঞান লৌকিক নহে, অলৌকিক। সাধারণ জ্ঞানে এ সত্য আবিষ্কৃত হয় না। বাস্তবিক মনে হয় দুঃখ নিরোধ হইলেই মানুষ মুক্ত হয়। দুঃখ নিবারণ কল্পে মানুষের আকুল আকাঙ্ক্ষায় ছুটাছুটি, ঐকান্তিক দুঃখ নিরোধের নামই মুক্তি। ইহা একটা অস্বাভাবিক তর্কজাল জড়িত অদ্ভুত কথা নহে, প্রাণের অতি নিকটের কথা। জৈমিনীও বলিয়াছেন, জন্য দুঃখী নশান ভিন্নম নচৌগ্রস্ত মনন্তরম অভিলাষ পনীতঞ্চ তৎসুখম সহপদাস্পদম। নিরবচ্ছিন্ন সুখ সম্ভোগী স্বর্গ এবং তাহাই মনুষ্যের সুখতৃষ্ণার বিশ্রামভূমি, তাহাই পরম পুরুষার্থ এবং তাহাই মুক্তি ও অমৃত। এই মোক্ষ বা স্বর্গসুখ বেদোক্ত যাগযজ্ঞাদি দ্বারা লাভ হয়, কিন্তু তাহার ক্ষয় আছে। পরিমিত কাল সুখ সম্ভোগ ঘটিতে পারে, কিন্তু সেই পরিমিত কাল অন্তে আবার দুঃখ উপস্থিত হইয়া থাকে। অতএব এ সকল দুঃখ নিবৃত্তির উপায় নহে। রোগ আরোগ্য হইয়া আবার হইলে তাহাকে প্রকৃত আরোগ্য বলে না। সাংখ্যমতে আত্যান্তিক দুঃখমোচন বা স্বরূপ প্রতিষ্ঠার উপায় তত্ত্বজ্ঞান। আমি মহৎ, অহংকার, ইন্দ্রিয় প্রভৃতি নহি, ওই সকলের কিছুই আমি নহি এবং ওই সকল আমার নহে। আমি ওই সকল হইতে ভিন্ন, চিত ও আনন্দ স্বরূপ। এই রূপ জ্ঞানের নামই তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান লাভ করিবার জন্য আত্মা ও জগৎ এই বস্তুদ্বয়ের যথার্থ স্বরূপ অন্বেষণ করিতে হয়। আত্মা ও প্রকৃতি এতত উভয়ের প্রকৃত তত্ত্ব অনুসন্ধানপূর্বক পুনঃ পুনঃ বুদ্ধারোহ করার নাম তত্ত্বাভ্যাস। শ্রদ্ধা ও ভক্তি সহকারে দীর্ঘকাল ব্যাপিয়া তত্ত্বাভ্যাস করিতে থাকিলে তত্ত্বজ্ঞান জন্মিয়া থাকে। তত্ত্বজ্ঞান লাভের জন্য আত্মা ও জগৎ এই উভয়ের বিচার করা আবশ্যক। আত্মা সম্বন্ধে আলোচনা করিবার আগে জগৎ সম্বন্ধে বিচার করা কর্তব্য। কেননা জগৎ আমাদের চক্ষুর সম্মুখে। জগতের স্বরূপ চিন্তা করিতে গেলে আত্মার বিষয় চিন্তা করা সহজ হইয়া পড়িবে। এই জগতের মূল তত্ত্ব চতুর্বিংশতি, তদ্ভিন্ন আত্মাও এক, সমুদয়ে পঞ্চবিংশতি তত্ত্ব। তন্মধ্যে যে চতুর্বিংশতি তত্ত্বের নাম জগৎ, তাহার ব্যাসটি মূল প্রকৃতি, মহৎ, অহংকার, শব্দ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র, রূপ তন্মাত্র, রস তন্মাত্র, গন্ধ তন্মাত্র, একাদশ ইন্দ্রিয় ও ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পঞ্চমহাভূত এতুর নামে খ্যাত। আত্মা ও চৈতন্য পুরুষ ব্যতীত এ সমুদয় বিশ্ব ওই চতুর্বিংশতি তত্ত্বের অন্তর্গত। আধুনিক বিজ্ঞান এই তত্ত্বকে মৌলিক পদার্থ এবং বৌদ্ধশাস্ত্র ধাতু বলে। তত্ত্ব শব্দের সাধারণ অর্থ এই যে, যাহা যাহার জনি বা মূল তাহাই তাহার তত্ত্ব। যথা ঘটের তত্ত্ব মৃত্তিকা, কুণ্ডলের তত্ত্ব সুবর্ণ ইত্যাদি। অতএব তত্ত্বজ্ঞান লাভ করিতে হইলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে দীর্ঘকাল ব্যাপিয়া দৃঢ়তার সহিত তত্ত্বভ্যাস করিতে হয়। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী চতুর্িংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।